অধ্যকার কমিটি বাংলাদেশ ডেলপাড়া শাখা পতেঙ্গা চট্টগ্রামের ব্যবস্থাপনায় ঐতিহাসিক সহদায় বদর উদযাপন উপলক্ষে প্রত্যেক বছরের নিয়ায় এবছরও একত্রিশতম আজিম ও শান ওরানি মাহফিল দুই হাজার উনিশ এর সম্মানিত সভাপতি রাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর সম্মানিত সহসভাপতি অত্রওয়াড়ের সম্মানিত কাউন্সিলর আপনাদের সবারই সুপরিচিত এলাকার জনপ্রতিনিধি বিশিষ্ট আলেম দিন বিশিষ্ট সমাজসেবক সিকা অনুরাগী জনাব আলহাজ সালে আহমদ চৌধুরী সাহেব কিবলা আলী বিশেষ করে আজকের মফিলের সম্মানিত প্রধান অতিথি কাটিরহাট মুফিদুল ইসলাম ফাজিল জিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাসক মুজাহিদ আহদসত মুজাহদীন মিল্ল হজরতলামা জনা মৌলানা আলহাজ আবুল হাসান মুহাম্মদ উমায় রভী সাহেব কবলা মদ্দা জিলহুলি বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি চরপড়া মোহামিয়া সন্ন্য মদরসাহ সামানিত ও সফর বিশিষ্ট শবর শপর জিতো বিশিস্টালমদিন মুজাহদাহসনত হজরতলামা জনাব মৌলানা সৈয়দ আহমদ আল মদ্দা মদ্ জিলি বিশেষ করে আজকের মাহফিলের বিশেষ অতিথি তব তাহরিয়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মুজাহিদ আহলে সুন্নত হজরতুল্লামা জনামে মৌলানা হাফিজ জসিম উদ্দিন আল কাদরী মদ আলী বিশেষ করে আজকের মহফিলের বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ করে গওসিয়া কমিটি বাংলাদেশ অত্র ইউনিট শাখার নেতৃবৃন্দ কর্মীবৃন্দ সহ পতেঙ্গা থানার নেতৃবৃন্দ কর্মীবৃন্দ মহানগর থেকে আগত অতিথিবৃন্দ সহ দূর থেকে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক বালি প্রেমিক সরল মনার সুন্নি মুসলমান ভাইয়েরা বাবারা বন্ধুরা আমি এক একজনের নাম নিতে গেলে অনেকক্ষণ সময়ের প্রয়োজন সেহেতু আমি সেদিকে যাচ্ছি না সর্বস্তরের সুন্নি জনতা কলিজার টুকরা সোনামণিরা পর্দানসীন অশঙ্কমা ভনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মালিক আরজুস সামা মালিক কুল কায়না রব্বুল জলিলের দরবারে শুকর আদায় করছি জেরবুল ইজ্জত আহকামুল হাকিমিন মালিক পরওয়ারদিগার আলম মালিক কুল কায়না আমাদেরকে মেহেরবানি করে দয়া করে পবিত্র রমদানুল মুবারকের আজকের এই মুহূর্তে তারাবিন নামাজ আদায় করে রসুল পাকের দরবারে তরুদের নজরানা পেশ করে আজকের এই মাহফিলে বসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন শেরবুল ইজতের দরবারে শুক্রিয়া তান সবাই উচ্চ স্বরে মোহাব্বতে একই আওয়াজে অবহেলা ছেড়ে দিয়ে আওয়ালার প্রেমিক হয়ে একবার বলিন আলহামদুলিল্লাহ আর একটু মোহাব্বতের আওয়াজে বলিন আলহামদুলিল্লাহ আমরা আজকের মাহফিল আসতে পেরে না বেজা একটু আওয়াজে বলুন কুশিনা বেজা আমার বাবারা মাহফিল হচ্ছে সহদায়ে বদর যারা বদর প্রান্তে শাহাদাত বরণ করেছেন ইসলামকে জিন্দা করেছেন রসুল পাকের গোলামি করেছেন তাদের স্মরণে আজকের এই মহফিল এই মহফিল আল্লাহ রব্বুল আলমিন কেয়ামত পর্যন্ত এই দেলপাড়ার মধ্যে দায়েমার কায়েম রাখুক আমিন আমরা যারা এসেছি আল্লাহ আমাদের আসা যাওয়া সাহাবি দাওয়াতের ইন্তজামকে আল্লাহ কবুলার মঞ্জুর নিক আমি আমার বাবারা মাহফিলের পক্ষ থেকে একখানা বিষয়বস্তু আমাকে নির্ধারণ করে দিয়েছেন অতএব এদিক ওদিক যাওয়ার সময় নাই সুযোগ নাই সময় অল্প আমার বিষয়বস্তু হচ্ছে সালাত তথা নামাজ নামাজের উপরে আমাকে আলোচনা করার জন্য বলেছেন আমার বাবারা নামাজ এটা এমন একটি এবাদত যে এবাদতের গুরুত্ব ইমান আনার সাথে সাথে কথা বলেন ঠিক না ইসলামের মধ্যে আল্লাহ রবুল্লাহ নামিন আমাদের উপর নামাজ রোজা হজ জাকাত আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন তবে হ্যাঁ এই এবাদতগুলোর মধ্যে সর্বপ্রথম যে ইবাদতকে আমার আল্লাহ গুরুত্ব দিয়েছেন আমার রসুল আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইমান আনার সাথে সাথে প্রত্যেক মুসলমান নরনারী বালেক তাদের উপর নামাজ ফরজ করা করেছেন কে একটা আওয়াজ দিয়ে বলুন কে আল্লাহ এজন্য নামাজের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে তবে আমার বাবারা নামাজ নিয়ে আলোচনা আপনারা অনেক শুনেছেন আজকে আমি আপনাদেরকে শোনাব কিন্তু অনেক থেকে আমারটা একটু আলাদা হবে এই জন্যে অনেকের নামাজ আছে কিন্তু নামাজে নবী নাই আওয়াজে আওয়াজ ঠিক না ঠিক আপনাদের আওয়াজে প্রমাণ করবে আমি কি সঠিক বলছি না ভুল বলছি যদি ভুল বলি তাহলে আওয়াজ করবেন না সঠিক বললে আওয়াজ করতেই হবে কথা বলেন ঠিক না ঠিক আজকে আমি আলোচনা করব নামাজ নিয়ে তবে হ্যাঁ সেই নামাজ নিয়ে আলোচনা করব, যে নামাজ আমার রসুলের সাহাবিরা আদায় করেছেন আমার বাবারা এই নামাজের ব্যাপারে মহান রব্বুলিন কোরআনুল করিমের মধ্যে সুরা বকরা শরীফের তিয়াল্লিশ নম্বর আয়াত করিমার মধ্যে আমার আল্লাহ বললেন আমার আল্লাহ বলছেন তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ বলছেন নামাজ নামাজ কায়েম করার জন্য পড়ার জন্য কথা বলেন পড়ার জন্য কায়েম আর পড়া কি এক কথা তো আল্লাহ কায়েম করার কথা বলেছেন কায়েম মানে প্রতিষ্ঠা করা কি করা কথা বলেন কি করা প্রতিষ্ঠা করা আল্লাহ নামাজ কি পড়বো না আল্লাহ বলছেন নামাজ কায়েম যদি করতে পারো তোমাদের পড়াটা শুদ্ধ হয়ে যাবে কারণ তোমাদেরকে করতে হবে আগে বাঁচাতে এবাদত এবাদতকে হবে তারপর এবাদত করতে হবে এবাদত কিভাবে বাঁচাতে হয় সেটা যখন তোমরা জানবা এবাদত কিভাবে করতে হয় সেটা অটোমেটিকলি তোমরা জেনে ফেলবা আমার বাবারা দেখেন শয়তানও করেছে কথা বলেন ঠিক না বেঠ চল্লিশ দিন নয় বুঝেন না মনে হয় কাটটি নিয়ে কথা বলেন মসজিদে মসজিদে শয়তান এ বাদত করেছি আল্লাহর সাড়ে ছয় লক্ষ বছর কয় লক্ষ বছর বললাম সাড়ে ছয় লক্ষ বছর শয়তান এবাদত করলো সাড়ে ছয় লক্ষ বছরের আবাদত করার পরেও আল্লাহ বলছেন ওয়াকান আমিনাল কথা বলেন ওয়াকান আমিনাল কাফিরিন প্রশ্ন হলো আল্লাহ এবাদত করেছে আপনার কাফের কেন বানান বানালেন বলে শয়তানের এবাদত কিভাবে করতে হয় সেটা জানা ছিল এবাদত কিভাবে বাঁচাতে হয় সেটা শয়তানের জানা ছিল না তাহলে এবাদত করলে হবে না এবাদত বাঁচাতে হবে কেমন ভাবে বাঁচাবো আর এবাদত বাঁচানোর জন্য আমাদেরকে একটা পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে সেই পদ্ধতির নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা যখন মদিনার সুলতানের দেখান অনুযায়ী পথ অনুসরণ করে নামাজ কায়েম করব নামাজ কিভাবে বাঁচাতে হয় সেটা জানবো তখন অটোমেটিক্যালি নামাজ আমাদের পড়া হয়ে যাবে কথা বলেন ঠিক নাবে ঠিক নামাজ কায়েম করেছে সাহাবী রাসূল কথা বলেন ঠিকই না আমার বাবা যেই নামাজ সম্পর্কে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন আমার নবী আবুদু রাব্বাকুম ওয়াসলু খমসাকুম আমার নবী বলেন শুনুন শুনুন আমার বন্দর হে আমার উম্মত আমার আল্লাহর বান্দা শুনো শুনো তোমরা নামাজ ওয়াক্ত নামাজ তোমরা আদায় করো নামাজ তোমরা আদায় করবা ইয়ার কেন ওয়াক্ত নামাজ আদায়ের ব্যাপারে আমাদেরকে বলছেন আমার ও ইসলাম পাঁচটি স্তম্ভের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামকে পাঁচটি স্তম্ভের মধ্যে গাড়া হয়েছে ইসলামকে পাঁচটি স্তম্ভের মধ্যে ফাউন্ডেশন দেওয়া হয়েছে

Dare madina nabi, surure kalbassina nabi. রহমত আমার নবীর নৌরানি দিয়ে আমার নবী এর করলেন ও আমার মা তোমাদেরকে যে ইসলাম আমি নবী দিয়েছি বদর প্রান্তে যে সমস্ত সাহাবিরা নিজের তাজারক্ত রক্ত শরীর থেকে জড়িয়ে তোমাদেরকে যে ইসলাম তোমাদের মাঝে প্রতিষ্ঠিত করেছে রোজা মুখে নিয়ে স্ত্রী পুত্র মহাব্বত ত্যাগ করে আল্লাহ রাস্তায় আমিরসুলের গোলামিকে মেনে নিয়ে ইসলামের পক্ষে যারা করেছে। যারা রক্ত জড়িয়েছে ইসলাম তোমাদের মাঝে প্রতিষ্ঠিত করার জন্যে নবীর সাথে জিহাদের ময়দানে নেমে গেছে ওই ইসলামকে রসুল বলছি পাঁচটি কুঠির মধ্যে ফাউন্ডেশন দেওয়া হয়েছে একদম যখন তোমরা কালেমা পড়বে তোমরা সাথে সাথে তোমরা সাক্ষী দেবে আমি রসুল হচ্ছি আল্লাহর আল্লাহর মাহবুব আল্লাহর পেরিত রসুল এই বিশ্বাস যখন তোমাদের অন্তরে আসবে তোমাদের আকিদা যখন ঠিক হয়ে যাবে তখন আর দেরি করবে না সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যা নামাজ এটা এমন এবাদত যে নামাজের ব্যাপারে আমার নবী হাদিস কি অসুবিধা হচ্ছে বাবা আমি আমার সাবজেক্টের মধ্যে আছি না আমার নবীর হাদিস কানা ইব্রাহিম ইবনে মোহাম্মদ হালবি সরহে মুসলিম এর মধ্যে তিনি বর্ণনা করলেন আমার নবী। বললেন আসলাতদ্দিন নামাজ হচ্ছে দিনের খাম্বা আরো জোরে বলেন দিনের কি খাম্বা দিনের কুঠি নামাজ হচ্ছে দিনের হাম্বা যে নামাজ আদায় করল সে দিন প্রতিষ্ঠা করেছে আরো জোরে বলেন আর একটু মহাব্বতে বলেন না বাবা যে নামাজ কায়েম করেছে নামাজ প্রতিষ্ঠা করেছে সে দিনকে প্রতিষ্ঠা করল সুমান বলবেন না তাহলে বোঝা গেল সে যে নামাজ পড়ল সে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হলো কথা বলেন ঠিক না বে ঠিক নামাজের ফজিলত কেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে বলে দিলেন নামাজটা হলো দ্বীনের খাম্বা দ্বীনের কুটি নামাজ যে প্রতিষ্ঠা করলো সে দিনকে প্রতিষ্ঠা করেছে অর্থাৎ যে নামাজ প্রতিষ্ঠা করলো না নামাজ আদায় করলো না সে দিনকে ধ্বংস করে দিয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক আর একটু আওয়াজ বলুন ঠিক কি না আমরা নামাজ পড়তে চাই কি চাই না নামাজ দৈনিক কয়েক সাপ্তাহিক কয়েক তো বোধকে পাঁচ বোধকে অনেকে বলছে পাঁচ অত ডেলি ভাঁজ সপ্তাহে আহা কি মুসলমান সপ্তাহে কত সবাই বলেন সপ্তাহে কত আর একটু মাসে পঁয়ত্রিশ মাসে পঁয়ত্রিশ আবার কে সপ্তাহে এক হত্তাহ হয় না আমার বাবা নামাজ দৈনিক কয়েক তো আরেকটা ওয়াজ সপ্তাহে পঁয়ত্রিশ মাসে দেড়শো আর বছরে হলো আঠারোশো আরো জোরে বলেন সপ্তাহে সপ্তাহে মাসে বছরে আঠারোশো নামাজ আঠারোশো রাকাত নামাজ আমার নবীর হাদিস মিশকাত শরীফের মধ্যে আমার নবীর কোলে যে টুকরা সাহাবী আবু হুরাইরা রো তাআলা আনহু তিনি হাদি ইস্কারা বর্ণনা করলেন আমার নবী বললেন ও আমার সাহাবিরা তথা আমার উম্মত শুনো শুনো যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ থেকে আরো এক ওয়াক্ত নামাজ আদায় সুবহান আল্লাহ এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত এক জমা থেকে আরেক জমা এক মাস থেকে আরেক মাস এক বছর থেকে আরেক বছর এক রমজান থেকে আরেক রমজান পৃথিবীর বুকে আল্লাহর কোন বান্দা যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এই জমা থেকে আরেক জমা এই বছর থেকে আরেক বছর কেউ যদি নামাজ আদায় করে থাকে আমার আল্লাহ তার মাঝখানে যত গুনা হবে সমস্ত গুনা আমার আল্লাহ মাফ করে দেবে এক জুমা থেকে এক জুমা মানে শুধু জুমার নামাজ না অনেকে বলবে হুজুর দাইলে তো আমরা ফাঁকা মুসল্লি পাঁচ রক্ত মিস করলেও কিন্তু জুমা মিস হয় না কথা বলেন আছে কি নেই কিছু নাকার বন্ধা আছে তো বলে হুজুর আমরা পাঁচ রক্ত বাদ দিল জুমা বাদ নাই জুমাতে যাই ও আমার বাবারা সেই নামাজ নয় পাঁচ ওয়াক্ত পড়েছে সাথে সাথে জুমা আদায় করেছে এক জুমা থেকে আরেক জুমা এই বৎসর থেকে আরেক বৎসর এই রমজান থেকে আরেক রমজান মাঝখানে যদি তার কাছ থেকে কিছু গুণা হয়ে যায় কবিরা গুণাব্যতীজ যদি কোনো গুণা হয়ে যায় আমার নবী বললেন ও আমার আমার আল্লাহ বড় রহিম আমার আল্লাহর সাথে সাথে ওই ব্যক্তির গুণাগুনে মাফ করে দে ভাবে মাফ করেন অসুবিধা হচ্ছে আমি শোনাবো বাবা আমি একটু এদিক ওদিক যেতে পারবো না আজকে কিন্তু এখানেই থাকতে হবে শোনাবো আপনাদেরকে অসুবিধা হচ্ছে হাজরত্ এহ আনাস রদিয়ান্না হুটাল আন হুদে হাদিস হাদিস কানা বুখারি শরীফের মধ্যেও আছে হাদিস কানা মুসলিম শরীফের মধ্যেও আছে সুবহানাল্লাহ বলেন আমার নবী একদিন দরবারের মধ্যে বসে আছেন দরবারের সালাতের মধ্যে আমার নবী বসা আমার নবীর দরবারে আমার নবীর একজন সাহাবি আসলো এসে বলছি আমি এমন অপরাধ করেছি রসুল ক আমাকে কোরআন মোতাবেক আল্লাহর কিতাব মোতাবেক আমাকে শাস্তি দিন সুভান্লা বলুন আমি এমন গুণা করেছি আমাকে আল্লাহর হুকুম মোতাবেক আমাকে শাস্তি দিন আমার নবীর জোবান মোবারক কিন্তু বন্ধ করে রেখেছেন আমার নবী বলে না তুমি কি গুণা করেছ সেই কথা জিজ্ঞাসা করে না আমার নবী চুপ করে আছে আমার নবীব হঠাৎ আমার নবী নামাজের জন্য দাঁড়িয়ে গেল কেমন নামাজ নামাজের ইমাম হচ্ছে আমাদের মসজিদের ইমাম সাহেব জসিমুদ্দিন আমাদের মসজিদের ইমাম আমাদের মাওলানা এনাম এইভাবে বিভিন্ন মসজিদে এক একজন মাওলানা এক একজন আল্লামা ইমাম কিন্তু এমন নামাজের কথা বলছি যে নামাজের ইমাম হচ্ছে ক্ষুদ্রসুল্লাহ আমার নবী মসজিদের মধ্যে আমার নবী নামাজের নিয়ত ধরলেন নামাজ আদায় করা হল ওই ব্যক্তি আবার দাঁড়িয়ে গেল শুন্লাহ বল্লাহ আমি এমন অপরাধ করেছি নবী আমাকে হুকুম অনুযায়ী আমাকে শাস্তি দিন আমি এমন অপরাধ করেছি আমাকে শাস্তি দিতেই হবে আমার নবী চুপ করে আছে কিছু বলে না আবার যখন নামাজের বক্ত হয়ে গেল সুলতান

করছে না তুমি কি তুমি কি অপরাধ করেছ সেই কথাও আমার নবী জিজ্ঞাস করে না আমার নবী খামস হয়ে আছে আমার নবীর নৌরানি সুবান আমার নবী বন্ধ করে রেখেছেন

তুমি কি নামাজ পড়নি বলে হা হা কুল আল্লাহ আমি তো অবশ্যই আপনার পিছনে নামাজ পড়েছি নামাজে দাঁড়িয়ে গেছ যখন নামাজ মোকাম্মেল করেছ আমার আল্লাহ যা গুনাহ করেছো সমস্ত গুনা নামাজের উশিলাই আমার আল্লাহ মাফ করে দিয়েছে আল্লাহ একবার আর সুবহানল্লাহ তাহলে বোঝা যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে গুনাহ মাফ হয়ে যায় তো অনেকে বলবে হুজুর চলে কালকে দিকে ফাঁসক্ত ফর্ম গুণা মিটারও বাড়াই দিব কথা বলেন ঠিক না বেট কিছু বুদ্ধিজীবী আসো তো সময় উল্টোটা বুঝে কয়জুর আপনি যখন বলছেন গুনা করে নামাজ পড়তে গেলে গুণা মাফ হয়ে যায় তো কালকে দেখে নামাজের মিটারও চলবে গুনার মিটারও চলবে আর জোরে বলো না না হুজুবিল না এরকম না কি বাবা না বাবা যদি অজান্তে গুণা হয়ে যায় সেক্ষেত্রে যদি কেউ আল্লাহর দরবারে এবাদতের মধ্যে দাঁড়িয়ে যায় কেমন এবাদত আমার আল্লাহ বলছেন বন্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় বান্দা এবং আমি আল্লাহর মাঝখানে যে পর্দা আছে আমার নবীর বলছে আল্লাহ ওই পর্দাগুলো দেন আরো বলেন না নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেয়েরাজ দেখেন এভাবে অসংখ্য নামাজের ফজিলত আমার রসুল বর্ণনা করলেন বিশেষ করে এই নামাজ মানুষকে কেমন মুসিবত থেকে উদ্ধার করে বিপদের সময় এই নামাজকে যখন উশিয়া বানানো হয় এই নামাজ এই মানুষের কী উপকারে আছে এই জন্য কোরআনুল করিমের মধ্যে একটা আয়াত করিমা আছে আমার আল্লাহ বলছেন যদি তোমরা সাহায্য চাও সাহায্য প্রার্থনা করো তোমরা সাহায্য প্রার্থনা করতে হলে সবর এবং নামাজ থেকে করো সবরের মাধ্যমে সাহায্য চাও নামাজের মাধ্যমে সাহায্য চাও তো এখন কিছু পাবলিক আছে কয় আল্লাহর কাছে সাইবা আল্লাহ সারা আর কারো কাছে ছাওয়া যাবে আল্লাহ বলছেন এখন আল্লাহ শিখাই দিচ্ছে কার থেকে চাইবা সবর থেকে এবং নামাজ থেকে কথা বলে না কেন সবর থেকে তোমরা সাহায্য সাহায্য প্রার্থনা করো সবর থেকে এবং তো সবর আর নামাজ কি আল্লাহ কথা বলেন সবর নামাজ কি আল্লাহ আল্লাহ না তো আমাদের দেশের মোল্লারা কয় আল্লাহ সারা কারো কাছে না এখন আল্লাহ বলছে তোমরা নামাজ থেকে যাও সবর থেকে যাও তাহলে বোঝা গেরো এ মোল্লারা বেকুব তাদের মাথার ভিতরে মগজ নেই কথা বলেন ঠিক না বে ঠিক এগুলা দুঃখাবাস এবং ধান্দাবাস কথা বলেন ঠিক কি না কি অসুবিধা হচ্ছে আমার বাবারা দেখেন আজকে তো অনেক বিয়াদব বের হয়ে গেছে কয় নামাজের ভিতরে রসুলের খেয়ে আসলে না আবাদত হবে না আরো জুড়ে বলেন না নাওজুবিল্লাওজুল্লার মধ্যে যথেষ্ট দালালি দেখা যাইতেছে আর একটু জুড়ে বলেন নাও এটা কি যেমন তেমন কথা এটা কি যেমন তেমন কথা আপনি নামাজে দাঁড়িয়েছেন পাশ দিয়ে পিস সাহেব কেবলা যাচ্ছে আপনি যদি বলেন আসসালাম আলাইকুম হুজুর নামাজ আসেনি আপনি নামাজে দাঁড়িয়ে আছেন আমি আপনার পাশে যাচ্ছি বলা হা আমাদের খতিব যাইতেছে আলাইকুম নামাজ কিন্তু আমার আল্লাহ কি বললেন তোমরা নামাজে বসেছ নামাজে তাজাহত পড়ছ আমার নবীর উপরে কি দিতে হবে সালাম দি কী দিতে হবে সালাম দিতে হবে ইয়া আচ্ছা একটা ফতোয়া আপনাদের কাছে চাই রসুলকে যদি কেউ বলে এ সালামটা দিও না দিলে নামাজ থাকবে না নামাজ থাকবে না কেউ যদি সালামটা বাদ দেয় তার নামাজ আসেনি কথা বলেন নামাজ আসেনি দুনিয়ার জমিনে কাউকে সালাম দিলে তার এবাদত নাই নবীকে যদি সালাম দেওয়া না হয় তাহলে তার এবাদত থাকবে না কথা বলেন ঠিক নবে ঠিক আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী যখন বলবে নবীর নাম যখন উচ্চারণ হবে তখন খিয়ালকার আসবে কথা বলেন খিয়ালকার আসবে তো যে কয় রসুল পাকের খিয়াল আসা যাবে না সালাম দিচ্ছ নবীকে মুখে নবীর নাম খিয়াল তোমার দাদাননি। নি সালাম যাকে দিচ্ছেন তার খিয়াল তো আসবে স্বাভাবিক কথা বলেন ঠিক নাবে ঠিক আরে বাবা শুধু তাই নয় আমার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যখন তিনি তাসাউদ পড়তেন তাসাউদ পড়ার পর সালাম দেওয়ার আগে তিনি বসে থাকতেন তিনি চুপ করে থাকতেন কিছুক্ষণ স্টপ হয়ে থাকতেন সালাম উচ্চারণ করার আগে তিনি মনে 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 মদিনার দিক উনার নজর নিয়ে যেতেন আমার রসুলকে যখন নজরে দেখতেন তখন তিনি বলতেন আসসালামু আলাইকা ইয়া ইয়ুহান আর এক সেকেন্ড আগেও তিনি আমার রসুলকে সালাম দিতেন না আর তোমরা বলছো নামাজের ভিতরে যদি রসুলের খেয়াল আসে তাহলে নামাজ থাকবে না কেমন বলত কথা বলেন ঠিক না বেট আরে বাবা আমার নবী হাদিসে পাক শুনুন এ হাদিসটা বিশটা কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে কয়টা কিতাব বিশটা কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে ইমাম আহমদ ইবনা হাম্বল অধিকাংশ মসনদের মধ্যে এ হাদিস কানা এনেছেন বদরের ময়দান আজকে তো বদর দিবস ঠিক না বে ঠিক বদরের ময়দানে আমার নবী যখন বদরের যুদ্ধের মধ্যে বিজয় লাভ করলেন সাহাবি রসুল সবাইকে নিয়ে আমার নবীর নামাজ মধ্যে দাঁড়িয়ে গেছেন নামাজ আদায় করছেন এদিকে আসমান থেকে ফেরস্তা এসেছে জিব্রিলের নেতৃত্বে আমার রসুলের সাহাবিদেরকে সাহায্য করার জন্যে আল্লাহর হুকুমে দুনিয়ার জমিনে এসেছে আমার রসুরের সাহাবিদের সাথে কাঁধে কাত মিলিয়ে তারা কাফেরদের সাথে জিহাদ করেছে আমার নবী বদরের ময়দানে যুদ্ধ বিজয় লাভ করার পর সাহাবিদেরকে নিয়ে আমার নবী নামাজ আদায় করছেন এতটুকুর মধ্যে জিব্রাইল ওনার যারা সাথী ছিল সঙ্গী ছিল তাদেরকে নিয়ে তিনি আসমানের দিকে চলে যাচ্ছেন কারণ যারা এসেছে সবাই আসমানি মখলুক তাদেরকে নিয়ে কি আসমানের দিকে চলে যাচ্ছেন আমান নবী নামাজ আদায় করছে নামাজ যখন মোকাম্মেল হলো একজন সাহাবি পেছন দিক থেকে জিজ্ঞাসা করলেন সুল্লাহ আপনি নামাজের ভিতর মুসকি মুসকি হাসছেন কেন আরো জোরে বলেন বাবা এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এখান থেকে আমি তিনটা মশলা তুলব প্রথম নম্বর হলো আমি যদি আপনাদের ইমামতি করি আপনারা যদি আমার পিছনে মুক্ত দি হন কোদার কসম করে বলেন আমি হাসছি না কাঁদছিটাকে আপনারা দেখবেন কেউ দেখবেন দেখার কোনো সুযোগ নামা নামাজ নামাজ যখন আদায় হচ্ছে চুট্ট ছেলেও জানে নামাজ যখন দাঁড়াবে তাকবীরে বীরের তাহারিমা যখন করবে চোখ থাকতে হবে সিজদার জায়গায় কথা বলেন ঠিক বে ঠিক যখন রুকুতে যাবে চোখ থাকবে পায়ের দুই বৃদ্ধাঙ্গুলের মাথায় কথা বলেন ঠিক বে ঠিক তো এখন আমার রসুল সামনে ইমামতি করছে সাহাবিরা পিছনে নামাজ আদায় করছে নবী হাসছে সেটা সাহাবিরে জানতে পেরেছে আরো জোরে বলেন না শুভ আল্লাহ কেমনে জানলো। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে আমি পিছনে একটা দা করলাম সিজদার দিকে যদি আমার নজর হয় আমি কি বলতে পারবো ইমাম সাহেব হাসছে না কাঁদছে বলা সম্ভব কিভাবে জানলো সাহাবি রসুল যখন নামাজের নিয়ত ধরতেন বুখার এবং মুসলিমের হাদিস সাহাবি রসুল বলতেন আমরা নামাজের যখন নিয়ত ধরতাম আমার নবীর চুরি করে করে আমার নবীর চেহারা মুবারক দেখতাম আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ একজন সেকজন একজন আমার রসুলের এতেকালের পরে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করল আরবি। অনারবি যারা আছে গ্রাম্য মানুষ ওরা এসে জিজ্ঞাসা করলো হে আল্লাহ নবীর সাহাবিরা নবী কি জোহরের ওয়াক্তের সময় কি ক্যারাত পড়তেন সাহাবি রসুল দাঁড়িয়ে বলছে হা হা নবী ক্যারাত পড়তেন বলে কি শুনেছেন বলে শুনি নাই দেখেছি কিভাবে বলে নবী যখন জোহরের নামাজ পড়াত নবী যখন নামাজে দাঁড়াতেন আমরা নামাজের নিয়ত ধরে নবীর চেহারার দিকে তাকাতাম আর দেখতাম নবীর ঠুট এবং উঠ মুবারক নড়াচড়া করতেছে নামাজ পড়ছে কার জন্যে সিজদা কার জন্যে কথা বলেন সিজদা কার জন্যে আর অন্তরের সিজদা দিচ্ছে নবীর জন্য আরো জোরে বলেন না সুবহান আল্লাহ আমার বাবার সাহাবী জিজ্ঞাসা করলেন নবী গো আপনি হাসছেন কেন মদিনার সুলতান নবী ডাক বলে হ্যাঁ আমার সাবে ষোড়ো ষোড়ো বদরের ময়দার আমরা যে হাত করেছি জিহাদের মধ্যে বিজয় লাভ করলাম যখন মুসলমান বিজয় লাভ করল ও আমার সাহাবিরা আমাদের সাথে ছিল নেতৃত্বে আসমান থেকে তারা আমাদের সাথে জিহাদ করেছে যখন যুদ্ধ শেষ আমরা যখন বিজয় পেলাম আমি তোমাদেরকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি আর এইদিকে জিব্রিল তার সাথীদেরকে নিয়ে আসমানের মধ্যে চলে যায় জিব্রিল যেতে যেতে যখন আসমানে পৌঁছে গেল দেখা যাচ্ছে আসমানের দরজা বন্ধ হয়ে আছে এই দরজা বন্ধু কেন আমরা এসেছি আমি ইমামুল মলাইকা আমি জিবরিল আমি আসলাম درجہ kula দাও درجہ kula দাও ওই পাশ থেকে আওয়াজ হচ্ছে আপনার জন্য درجہ kula হবে না বলে কেন আপনাদেরকে আজকে দোকান হবে না বলে কেন কেন প্রশ্নের জবাব চাই বলে দুনিয়ার জমিনে গিয়েছেন আল্লাহর হকুমে আর দুনিয়া থেকে যদি আসমানে উঠতে হয় নবী মুহাম্মদুর

এখন দুনিয়া থেকে যদি আসমানে যেতে হয় হুকুম লাগবে কার কথা বলেন হুকুম লাগবে কার আমার নবী বললেন এ দৃশ্য আমি নবী দেখতেছি আরো জোরে বলেন না বাবা এ দৃশ্য আমি নবী দেখছি জিব্রিল আমার সামনে এসে বসে গেছে আবার মনে করিয়েন না নবীর সামনে এ নবী নামাজ পড়ছে নামাজের সামনে মানুষ হাঁটা চলা করতে পারে না ইনি তো মানুষ নয় ইনি তো ফেরেস্তা আরো জুড়ে বলেন আমার বাবারা জিব্রিল আমার নবীর সামনে আমার নবীর অনুমতি নামার জন্য বসে আছে নবী আসমানে উঠতে না পেরে আমি নবীর সামনে এসে বসে গেল আমি নবী তখন মুসকি হেসে দিলাম কিন্তু আমার নবী জিজ্ঞাসা করে নাই ও আমার সাহাবিরা আমি যে হাসছি এটা তুমি তোমরা কিভাবে দেখলা আমার নবী এই প্রশ্ন করে নাই কারণ আমার নবী জানে যখন আমার নবী নামাজে দাঁড়িয়ে যায় আমার নবীর দিবানারা তারা নামাজে দাঁড়িয়েছে সিজদা করবে আল্লাহকে কিন্তু অন্তরের সিজদা তো আমি নবীর জন্য সেই জন্য তারা তো নামাজে দাঁড়ালেও তারা হামেশায় আমি নবীর চেহারা জিয়ারত করতে থাকে কেমন নামাজ সুবহানাল্লাহ বলবেন না সে নামাজ আমরা চাই কি চাই না কথা বলেন চাই কি না আমার বাবার নামাজের বিষয়ে আমার আল্লাহ কি বললেন ইন্নাস সালাতি তানহা হ্যাঁ তানহানীল পাহায়ে আমার আল্লাহ বলছেন যারা নামাজ আদায় করবে নামাজ তোমাদেরকে থেকে থেকে বিরত করে রাখবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর নামাজ তো অনেকে আদায় করে মসজিদের প্রথম খাতারের মধ্যে নামাজ আদায় করছে আবার ওইদিকে সুদের মধ্যেও প্রথম খাতারে নামাজেও প্রথম খাতারে সুদের মধ্যেও প্রথম কাতারে হুজুর এটা কিভাবে সম্ভব আল্লাহ তো বলেছে বাবারা তিনি নামাজ আল্লাহর জন্য পড়ে না তিনি নামাজ পড়ছে মানুষকে দেখানোর জন্যে নামাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে ওই নামাজের মধ্যে আল্লাহর সাহায্য থাকবে আল্লাহর দয়া থাকবে আল্লাহর করুণা থাকবে মাজালিস একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে একটা ঘটনা তুলে আস উঠে আসলো নোট করা হলো একজন ইহুদি মহিলা একজন বন ইসরাইলের মহিলা একজন বন ইসরাইলের মহিলা তিনি ইমানদার ছিল সুমান আল্লাহ বলে তার স্বামী কিন্তু জালেম স্বামী কি বাবা জালেম বিবি একক্ত নামাজ ছাড়ে না সব সময় নামাজ আদায় করে আর স্বামী স্ত্রীকে নামাজ পড়তে দেয় না কথা বলেন এই ধরনের কিছু জালেম আছে কি নাই তৎকালীন জমানায় তো বেশি ছিল এখন তৎকালীন জমানায় স্ত্রী নামাজ পড়ছে জামায় আটকাইত এখন জামায় যদি ফারান দি ফেলা তারপরেও বহু নামাজ পড়ে ঠিক না আছে কি নাই বাবা নামাজ পড়তে হবে হাসরের ময়দানে আল্লাহ যখন আপনাকে প্রশ্ন করবে আমলের ব্যাপারে তখন প্রথম নাম্বার প্রশ্ন হবে নামাজের হিসাব নামাজের হিসাবের প্রশ্ন আপনাকে করা হবে তুমি নামাজ আদায় করেছো কি করো নাই তখন কই যাবেন আজকে অনেকে হেলাই দুলাই কাটাচ্ছেন নামাজ আদায় করছেন না শুনেন আমার রসুল সাল্লাহ আলিউসাল্লামের দরবারে একজন ছেলে আসলো কান্নাকাটি করছে যুবক আমার নই বললেন কি হয়েছে তোমার কান্নাকাটি করছো কেন বলেন অভিগো আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তামার নই বলছে বিদায় হয়েছে তো কি হয়েছে মানুষ থেকে তো একদিন যেতে হবে আব্বা চলে গেছে যাও দাফন কাফনের জন্য ব্যবস্থা করো বলে নবী আমার আব্বাকে গোসল দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যাচ্ছে না আমার নবী দরবারের মধ্যে তখন উপস্থিত ছিল সিদ্ধিক রাহাল সিদ্ধিক আকবর আমার নবীর দরবার উপস্থিত আমান নবী বললেন এ সিদ্ধিক আপনি যান আপনার সাথে আরো দু একজন নিয়ে যান যান ওই ব্যক্তিকে গিয়ে একটু গোসল দেন আজকে আমরা নামাজ থেকে কয়েকশো কিলোমিটার দূরে দেখেন কি অবস্থা সিদ্দিক আকবর গেলেন গিয়ে দেখছে ওই ব্যক্তির চেহারা কানা শুকুরের ন্যায় হয়ে গেছে শুকুর শুকুর চিনেন চিনেন এটা কি খাওয়া হারাম শুকুরের নিয়ায় হয়ে গেছে তার চেহারা কানা সাহাবিয়া রসুল আসলেন আমার নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ ওই বান্দার চেহারা শুকুরের নিয়ায় হয়ে গেছে আমান নবী দোয়া করলেন চেহারা স্বাভাবিক হলো তার জানাজা হলো কাফন হলো দাফনের ক্ষেত্রে যখন নিয়ে যাওয়া হচ্ছে আবারও কবরে দেওয়ার আগে আগে তার চেহারা কানা শুকুরের মতো হয়ে গেছে তখন সাহাবির আমান নবীকে বললেন ইয়া রসুলাল্লাহ এটা কি মোয়ামেলা বলে আমার সাহাবিরা শোন এ ব্যক্তি নামাজের প্রতি গা ছিল নামাজ আদায় করত না ছেলেকে বললো ঠিক আছে নি বলে হ্যাঁ ইয়ারসুল আল্লাহ আমার আব্বা নামাজের প্রতি বেশি গাফেল ছিল নামাজ আদায় করতো না বলে যারা নামাজ আদায় করবে না তাদেরকে আল্লা রব্বুল আলামিন কিয়ামতের আমাদের ময়দানে এমন শাস্তি দেবেন তাদের চেহারা কেনা শুকুরের মতো হয়ে যাবে দেখেন কত বড় শাস্তিযোগ্য নামাজ যদি আপনারা ত্যাগ করেন নামাজ যদি গাফেল করেন নামাজের প্রতি যদি অবহেলা করেন তাহলে শুনেন বাবারা এ নামাজ আমার রসুল এনেছেন আল্লাহর পক্ষ থেকে মেরাজ রজনীতে মাধ্যমে আমাদেরকে দান করেছেন যে নামাজ পঞ্চাশ এনেছেন তারপরেও আল্লাহ বলছে পড়বে পাঁচ সবাব পাবে পঞ্চাশ দেখেন এমন ফজিলতওয়ালা নামাজ আপনাদের অসুবিধা হচ্ছে কি বলতে চেয়েছিলাম ওই বন ইসরায়েলের মহিলা সে নামাজ পড়ত কিন্তু স্বামী বড় জালেম স্ত্রী যে নামাজ পড়ে স্বামী দেখতে পারে বিভিন্ন সময় বিভিন্নভাবে স্ত্রীর উপর সে নির্যাতন শুরু করে দেয় কিন্তু স্ত্রীও কেমন বন্দি বন্দিনী আল্লাহর সমস্ত জুলুম অত্যাচার সহ্য করছে কিন্তু আল্লাহর এবাদত এক মিনিটের জন্য ত্যাগ করছে না ওই স্বামী চিন্তা করলেন তাকে ঠেকাতে হবে তাকে বন্ধ করতে হবে কিভাবে সম্ভব সে কিছু জিনিস স্ত্রীকে দিল বলে এই স্ত্রী এগুলা তুমি একটা জায়গার মধ্যে রেখে দিবা আমি যখন চাইব তখন তুমি আমাকে ওয়াপেস করতে হবে এদিকে কিছুদিন যখন চলে যাই ও স্বামী তার অন্তরত খারাপ উদ্দেশ্য ও সে স্ত্রী না দেখে মতো ও স্ত্রী যে জায়গায় জিনিসগুলা রেখেছে ওখান থেকে জিনিসগুলা নিয়ে নদীর মধ্যে নিক্ষেপ করে দিল এই দিকে আমার আল্লাহ বন্দিনীর প্রতি আমার আল্লাহর মোহাব্বত দেখেন আমার আল্লাহ ওই জিনিসগুলো একটি মাছকে খাওয়ার জন্য বললেন ওই মাছটা জিনিসগুলো খেয়ে নিল ওই মাছখানা জেলের জালের মধ্যে যখন বাজল ওই জেলে এটাকে বাজারের মধ্যে নিয়ে এসেছে ওই মাছ ¡Hey, por este el mugilar, Sammy! সে মাছকানা কিনে ঘরের মধ্যে আনলো আর স্ত্রী যখন মাছকানা কুটতে যায় মাছকানা কাটতে যায় ওই মাছের পেট যখন কাটে মাছের পেটের ভিতর ওই জিনিসগুলো তিনি দেখতে পায় তিনি আশ্চর্য হয়ে গেল কিরে বাবা জিনিসগুলো তুই কানে রেখেছি এগুলা মাছের পেটে কিভাবে আসলো তিনি সজতনে আবার জিনিসগুলো রেখে দিল এইদিকে কিছুদিন যেতে না যেতে ওই মহিলার স্বামী বড় জালেম সে বলল আই স্ত্রী আমার জিনিসগুলা কই আমাকে দাও স্ত্রী যখন এই কথা শুনল তাড়াতাড়ি গিয়ে ওই জিনিসগুলো স্বামীর হাতের মধ্যে তুলে দিল স্বামী অবাক হয়ে গেল স্বামী আশ্চর্য হয়ে গেল আই তুমি এই জিনিসগুলো কোথায় পেয়েছ এই জিনিসগুলো কোথেকে বলে আপনি যে মাছটা আমার কাছে এনেছিলেন ওই মাছের পেটের ভিতর তো এই জিনিসগুলো ছিল তার উচিত ছিল এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া কিন্তু সে সেটা করেনি সে রাগান্বিত হয়ে গেল স্ত্রীর উপর জুলুম করা আরম্ভ করে দিল জুলুম করতে 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 স্ত্রীকে ওই জালেম অগ্নির মধ্যে নিক্ষেপ করেছে যাতে সে অগ্নির মধ্যে জলে পুড়ে ছারকার হয়ে যায় মালিক মালিকে কলকায় না রব্বে এক সময় একটি সেকেন্ড আপনার এবাদত থেকে আমি বিমুখ ছিলাম না আল্লাহ যদি আপনার প্রেমে যদি এবাদত করে থাকি আল্লাহ সেই এবাদতের বুসিলাই এই আগুন থেকে আপনি আমাকে পরিত্রাণ দান করুন এই ফরিয়াদ করতে না করতে আমার আল্লাহ আগুনকে পানির মতো শীতল করে দিয়েছে

আমার নবী হাদিস কানা বর্ণনা করলেন আমার নবী বললেন যারা নামাজ আদায় করে নামাজ আদায় করবে আল্লাহ তাদের জন্য পাঁচটি নিয়ামত বরাদ্দ রেখেছেন আরো জোরে বলেন যারা পাঁচ রক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাদের জন্য পাঁচটি নিয়ামত কী রেখেছেন বাবা বরাদ্দ রেখেছেন কেমন নিয়ামত এক নম্বর নিয়ামত মৃত্যুর নাই যখন মানুষের ভেতর থেকে মালাকুল মত জানকানা বাহির করবে সাকারাতের বিছানা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা যখন মিটবে না একদিকে মালাকুল মত দিকে শৈতান ইবিলিস আজাইল জান নেওয়ার জন্য আসবে ইবিলিস ইমান নেওয়ার জন্য আসবে কঠিন মুসিবত কেমন মুসিবত আমার নবী বলেছেন সত্তরটি উঁটকে যদি জবা না করে জীবিত অবস্থায় উঁটগুলা থেকে যদি ছামড়াগুলো খুলে ফেলা হয় উটের যত কষ্ট হবে তার চেয়ে আরো সত্তর গুণ বেশি কষ্ট হবে যখন আজরাইল আমাদের থেকে জানকানা বাহির করবে এমন যন্ত্রণাদায়ক কষ্ট ওই মৃত্যুর বিছানায় যারা নিয়মিত পাঁচক নামাজ আদায় করেছে

আল্লাহ এ যন্ত্রণাকে আল্লাহ কাটিয়ে দেবেন দ্বিতীয় নম্বর বান্দা যখন দুনিয়ার জমিন থেকে প্যাকেট হয়ে কি হয় বাবা প্যাকেট হবে আজকে শ্বশুর বাড়ি যান শেরওয়ানির ভিতরে নিজেকে প্যাকেট করে নেন আজকে বেড়াইতে যান কোট মধ্যে নিজেকে প্যাকেট করেন কিন্তু যখন দুনিয়া থেকে যাবেন তখনও একটা প্যাকেট হতে হবে কথা বলেন ঠিক না ঠিক ওই প্যাকেটের কোনো সিলাই নাই কথা বলেন ঠিক না ওই প্যাকেটের কোনো বোতাম নাই ওই প্যাকেটের কোনো পকেট নাই এমন একটা প্যাকেট আপনাকে আমাকে করা হবে তিনটা কাপড় দিয়ে প্যাকেট করা হবে আমার মা বোনদেরকে পাঁচটা কাপড় দিয়ে প্যাকেট করা হবে যখন আমাদেরকে প্যাকেট করা হবে পৃথিবী থেকে যখন আমাদেরকে বিদায়ে দেওয়া হবে সার তিন দুপুর দুনিয়া আর সার তিন হাত মাটির নিচে কবর যখন আমাদেরকে দাফন করা হবে ওই কবরের কেমন আজাব আমার নবীর হাদিসে পাক যখন मुर्দাকে দাফন করা হয় मुर्दा যদি প্রশ্নের উত্তর দিতে না পারে ওই কবরের মাটিগুলি এমনভাবে চাপ দে এমনভাবে চাপ দে এমন ভাবে চাপ দেয় বান্দার ডান পাশে হাটিগুলি চুরমাচুর হয়ে বাম পাশে চলে আসে যারা পাশকতো নামাজ আদায় করবে আমার নবী বলেন তাদের জন্য দ্বিতীয় পুরস্কার ওই ধরনের কঠিন কবরের আজাব আমার আল্লাহ माफ করে দেবে তৃতীয় নম্বর পুরস্কার কি অসুবিধা হচ্ছে বাবা তৃতীয় নম্বর পুরস্কার আমার বাবার আ ক্যামতের ময়দানে যখন বান্দাকে তুলা হবে বান্দা বান্দা ফুল সামনে যখন দাঁড়িয়ে যাবে। সিরাতের যে মিজানের মধ্যে নেক এবং কি দেওয়া হয় কথা বলে না কেন আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয় ওজন দেওয়া হয় ওই সময় যখন বান্দা দাঁড়াবে দেখা যাচ্ছে ওই ওজনের সময় যখন যারা নিয়মিত পাঁচ পাঁচক নামাজ পড়েছে তাদের নেকির পাল্লাটা আস্তে আস্তে বাড়ি হয়ে যাবে যাদের বদের পাল্লা বাড়ি থাকবে তাদের আমল নামা মিলবে এ বাম হাতের মধ্যে কোন হাতে বাবা বাম হাতে আর যাদের নেকির পাল্লা বাড়ি হবে তাদের আমল মিলবে ডান হাতের মধ্যে নিয়মিত উপযুক্ত নামাজ আদায় করেছ ওই কঠিন মুসিবতের দিন কেয়ামতের মুহূর্তে কেয়ামতের ময়দানে তোমার আমল যখন ওজন দেওয়া হবে তোমার আমল ওজন দেওয়ার পরে তোমার আমল নামার টিকিট কেনা তোমার ডান হাতের মধ্যে দান করা হবে কয়টা গেল আপনারা কয়টা গেল আমার কথা শুনতেছেন মনোযোগ আছে তো কয়টা কথা বলেন তিনটা যারা নিয়মিত নামাজ আদায় করবে এগুলা কি নামাজ যারা পড়বে তাদের জন্য না পড়বে তাদের জন্যে কথা বলেন যারা পড়বে তাদের জন্যে চতুর্থ নম্বর বান্দা যখন ফুলসিরাতের পারের মধ্যে দাঁড়াবে হাদিসে পাকের মধ্যে আসলো চুলুর চাইতে চিকন চুলের চাইতো চিকন আর চাই তো ধারালো সুবহানাল্লাহ বলবেন না এমন ফুলসিরাতের পার পুলসিরাতের সামনে যখন আসবে আমার নবী বললেন হে আমার সাহেবরা শুনো যারা পাঁচদ নামাজ আদায় করেছ ওই ফুলসিরাত নিয়ে টেনশন করতে হবে না ফুলসীরাতের সামনে যখন দাঁড়াবে ওই ফুলসিরাত কেনা বিজলির মতো গতিবেগে ফুলসিরাতকে আমার আল্লাহ তোমাদের জন্য সহজ করে দেবে পঞ্চম নাম্বার যারা পাঁচদ নামাজ আদায় করেছে তাদের জন্য পঞ্চম নম্বর পুরস্কার হিসাব ছাড়া নিকাশ ছাড়া কোন প্রশ্ন ছাড়া কোনো কোনো কথাবার্তা ছাড়া তাকে জান্নাত দান করা হবে আমরা নামাজ পড়তে চাই কি চাই না কথা বলেন নামাজ লাগবে কি লাগবে না নামাজ পড়লে গুণা হয় না গুনামাভ হয় নামাজ পড়বেন নামাজ বড় ফজিলত এবাদত যত আল্লাহর বর বড় আল্লাহর আউলি একরাম আছে মকবুল বন্দারা আছেন তারা আল্লাহর দরবারে মকবুল হয়েছেন আল্লাহর দরবারে তাদের এই মহান আজমত বেড়ে গেছে তাদেরকে আজমত বাড়িয়ে দিয়েছেন সেই একটি এবাদত সেই এবাদতের নাম হচ্ছে নামাজ কথা বলেন সে ইবাদতের নাম কী আমরাও সেই নামাজ পড়তে চাই কি চাই না কথা বলেন চাই কি না আমার বাবা তবে আমরা নামাজ পড়ব যে নামাজের মধ্যে আমার নবী থাকবে কথা বলেন ঠিক কি না আজকে অনেক মোল্লারা নামাজের ওয়াজ করে মানুষকে নামাজ পড়ার জন্য বলে এমনভাবে পড়ার জন্য বলে গাঁদটি লয় চল্লিশ দিন চল্লিশ দিন মানুষের বাড়ি বাড়িয়ে চলে যায় আছে কি নাই কিছু রেডিমেড নামাজই আছে না নিজের ববুর খবর নাই নিজের ফুলার খবর নাই গাঁদটি লয় সরে গেছে অন্য মহল্লাই এরকম আছে কি নাই তামার বাবারা ওই সমস্ত কার্টিওয়ালা যারা তব আপনারা কি ভয় পাচ্ছেন যারা তব যেখানে ইমাম হোসাইনের গোলাম দাঁড়িয়ে আছে সেখানে যদি না বলেন ইয়ে যেতে আসলে বলবেন নি কোনো তারা তব আমার বাবারা তারা মানুষকে নামাজ পড়ায় মানুষকে নামাজ পড়ানোর জন্য মসজিদে মসজিদে চলে যায় তো বাবা মসজিদের মধ্যে যাই লাভ কি মসজিদে তো নামাজিরাই আসে কথা বলেন ঠিক না মসজিদে কি বে নামাজই থাকে কথা বলে না কেন মন্দিরে যা বাজারে যা মার্কেটে যা নিউ মার্কেট মরে যারা যত নামাজ ওখানে রমজানের রোজা চলছে নামাজ নাই ওখানে ওখানে যায় তো নিউ মার্কেট মুরে যা দরি ধরে তারপর নামাজও যা। মসজিদে আসে কি চালাক দেখছেন নি যারা নামাজ পড়ছে তাদেরকে নামাজ পড়ানোর জন্য আসছে মূলত তাদের নিয়ত হচ্ছে বেনামাজিকে নামাজি করা নয় তাদের নিয়ত হচ্ছে যারা নামাজ পড়ছে তাদের ভিতর থেকে মানটা হরণ করা কথা বলেন ঠিক কি না আপনারা কি মনে কষ্ট পাচ্ছেন শোনেন বাবা আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি আপনাদেরকে কোনো তব্রিক যদি কোনো মসজিদে আসে আপনারা তাদের সাথে বসবেন বসে জিজ্ঞাসা করবেন কোন মাদ্রাসা সাথে কত সালে কামিল দিয়েছে কথা বলেন ঠিক না যদি বলেন সে বলবো কামিলিটা কি খায় না তো সাধারণ পাবলিক দাঁড়িয়ে রেখেছে লম্বা লম্বা জুব্বা গায়ে দিল মাথায় টুপি একটা দি বলে তবলিকের মোবাল্লিক তবলিকের কি বাবা মোবাল্লিক মসজিদে এসে এসে মানুষকে দরজ দিচ্ছে মানুষের সামনে তকরির করছে আমাল আমালে না যাত এটা বগলের নিচে লই কুলি 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 মানুষকে বলে এটা এরকম ওটা ওরকম যারা নামাজই তাদেরকে ওয়াজ করছে নামাজে আরো কত মারাত্মক দেখেন আমি একবার দেখলাম আমি এক মাহফিলে যাচ্ছি এক রিক্সাওয়ালা নালার পাড়ে বসে এটা প্রস্রাপ করে তো সারা কি জোরে মনে হয় প্রস্রাপ লাগছে এতে রিক্সা খানা একসাথে দাঁড়ায় ফসাপ করতেছে এই তবলিকের বাইরে যাই তারা শান্তি ফেঁচাকে করতে দেয় না মাগুর মাছ ফাইছে মতো বখর করে ধরছে দরি কয় আইয়ো তুই তো কয় তুই তো বেসারা কিছু বলতে পারে না মনে মনে কয় এরি হাই ভাই এত বড় একটা জিনিস ধরলো আমারে আমি একটু ছাড়তে দে তো তোরা দরি করস কিলাই ওখান থেকে টানিয়ে ওকে মসজিদে নিয়ে গেল আপনাদের কাছে আমার প্রশ্ন ফসরাব কি নালায় ফলো না কাপড়ে ফলল কোনো হিসাব নাই তুই তো যে মসজিদে লো যাইতেছ ঈদের উপর কি গোসল ফরজ না অজু ফরজ তুই জানস নি এগুলো হচ্ছে বন্ডামি এগুলো হচ্ছে লৌকিকতা মানুষকে দেখানো নয় নয় এই তবলিক জামাতের মধ্যে যারা আছে খবর নিয়ে দেখুন এক একজন বড় বড় অপরাধের আসামি কথা বলেন ঠিক কি না টঙ্গীর ময়দানে গেল সেখানে বলে ইয়াবা ফাসার করতেছে কি ফাসার গ্যাসের টাঙ্গির ভিতরে কোন কোন সাধারণ পাবলিকের সাহস হবে না যে কোরআনের ঢালের ভেতরে ইয়াবা প্রচার করা তাদের সাহস হয়েছে কোরআন তাদের থেকে হেফাজত নাই কোরআনের ঢালের ভিতরে ইয়াবা পিস পাওয়া গেল ইয়াবা প্রচার করছে কোরআনুল করিমের ভেতরে কত বড় জাল এমেগুলা যত অঘটন ঘটাচ্ছে তারাই ঘটাচ্ছে

মসজিদের যদি স্বপ্ন দুস বাইরে কিভাবে জানোস নেই জিজ্ঞাসা করবেন না বলে মসজিদ জিনিসপত্র সব বাজাই দি যদি ওই যায় কিভাবে তুই আমি আপনাদেরকে কথা বললাম আপনারা জিজ্ঞাস করবেন একজনও উত্তর দিতে পারবে না কারণ এগুলো তো আলেম না এগুলো জা আলেম এগুলো আলেম আরো বড় মারাত্মক কথা কি জানেন ফর্দা হইল মহিলাদের জন্য কিন্তু কি আশ্চর্য আলেম ফরদা নিজে লই বই আছে কথা বলেন ঠিক না বেটে তিন ঘন্টা আগে বিয়ে হয়েছে আচ্ছা হুজুর এদিকে আসেন হুজুর এই ফর্দা কি মহিলাদের জন্য না পুরুষের জন্য মহিলাদের জন্য এ বেচারা যত বড় লম্বা গুমটা দিছে মহিলারা এত বড় লম্বা দেয় না কথা বলেন ঠিক না বে ঠিক হয়তো অনেক মা বোন বলতে পারে হুজুর আমরা ফদ্দা করতে গিয়ে করব ফদ্দা তো সব লই বই আছে কথা বলেন ঠিক কি না আমার বাবার আমি এগুলো বলি বিদায় আমার শত্রু বেশি এই যে আমি আপনাদের এই মসজিদের মধ্যে ডেলপাড়ার মধ্যে কয়েকজন একজন আলেম নাম হলো মিজানুর রহমান আল আহাজারি আমি আজাহারি বলি না আহাজারি বলি সে বক্তব্যের মধ্যে আমার নবীকে নিরক্ষর বলেছে আর বলেন নাউজুবিল্লাহ আমার আল্লাহকে হালা বলে সম্বোধন করেছে আমার নবীকে হালা বলে সম্বোধন করেছে এই কথাগুলো নিয়ে যখন আমি ওই কথাগুলো খণ্ডানোর জন্য যখন এই মসজিদে কথা বললাম এর কথাগুলো রেকর্ড হয়ে যখন বিভিন্ন ইন্টারনেটের মধ্যে গেল এখন ওই নিজার রহমান আল আহ কিছু লেলি কুত্থারা আমাকে প্রায় সময় এখন ফোন দিচ্ছে হত্যার হুমকি দিচ্ছে গত দুই দিন আগে একজন ফোন করে বলে এই সুলমান আলী রজ বি একটু না তা আমি বলি আন নলা চিন্তা তুই করিস না তোরটা তুই চিন্তা কর যে হারে বাংলাদেশে এক্সিডেন্ট হইতেছে কোন সময় তুর নলা চলি যা আমার চিন্তা করি তোর কোনো লাভ নাই অনেকে ফোন করে বলে হায় চলে রজবি তোর দিন শেষ আয় কই তোর লাইট শেষ আমার যদি দিন শেষ হয় তোর কি শেষ রাখ শেষ কিছু না কিছু তো শেষ হবে হুমকি দাও খেনো দুমকি দাও খেন যদি সাহস থাকে মাঠে ময়দানে আছি আসো সামনে কোনটা হোক কোনটা না হোক যেটা হোক সেটা সবাই মেনে নেব যেটা না হোক সেটা সবাই ছেড়ে দেব মুসলমানের মধ্যে এত দলাদলি খেন আমার হচ্ছে রহমান আল সানে এই আমির হামজা এই নাম দিয়ে কম কোম জালেম বক্তাদের বিরুদ্ধে যখন আমি বললাম আমার নবীর খেলাফ জুমান খোলার কারণে যখন তাদের বিপক্ষে আমি বললাম তোমরা ফোন করে আমাকে চাটকি দিচ্ছ আমাকে হুমকি দিচ্ছ শোনো এই দুনিয়ার আলেমের জন্য যদি তোমরা আমাকে হত্যা করতে পারো আমার নবীর জন্য আমি শাহাদত বরণ করতে পারি ইতারা সব সময় হুঁশিয়ার আছে আর আর দুদি মাছ দিবার লাই ইতারা হুঁশিয়ার কইলে আপনি আর আর তুন হুঁশিয়ার অন দরকার কথা বলেন ঠিক নাবে ঠিক কত বড় কমবক্ত জালেম সাইকুদার কসম করে বলেন শিক্ষিত সমাজ এ পর্যন্ত কোন তাদের আলেমকে সুন্নিরা হামলা করে হত্যা করেছে রেকর্ড আছে কথা বলেন রেকর্ড আছে কিন্তু আমাদের আলেমদেরকে হত্যা করেছে শহীদ করেছে রেকর্ড আছে কি নাই কথা বলেন আছে কি নাই তাহলে আমার বাবার স্পষ্ট হয়ে গেল কারবাল্লার ময়দানে হুসাইনিরা শাহাদত বরণ করতেই থাকবে ইমান বিক্রি করবে না তোমরা যদি গলার উপর ছুরি ধরো এই গলার উপর ছুরিকে কবুল করব আমার জুবান থেকে আমাদের জিকির থেকে আমাদের ফিকির থেকে আমাদের কলিজা থেকে আমার নবীকে এক সেকেন্ডের জন্য সরাতে পারবো না এটাই হলো ইমানদারের লক্ষণ কিসের বই আমরা হচ্ছি রসুলের পাকেরা আসে কথা বলেন ঠিক না বেঠিক এ হাটাজারির জমিনে দুই হাজার ষোলো চব্বিশে ডিসেম্বর আমার উপর হামলা হলো একবার দুই বার না বাবা নয়বার করছে কয়বার নয়বার নয়বার আমার এই গাড়ির গ্লাস কয়বার ভেঙেছে কোনো হিসাব নাই পিছনে ব্যাকলাইট কয়বার ভেঙেছে কোনো হিসাব নাই নয় বার আমার উপর হামলা করলো এ দুই সালে চব্বিশে ডিসেম্বর যখন বালুখালিতে হাঁটাজারি জারি বালুখালি সারি আর যেখানে ইস্তামা হয় তাদের ইস্তামার মাঠের পাশে আমি একটা মাহফিলের তকরির করছিলাম প্রায় পাঁচ ছয় হাজার মানুষ হবে সেখানে আমি বক্তব্য রাখছিলাম তবলিক জামাত এবং আহলে জামাতের পরিচয়ের উপর সেখানে সতেরো জন যুবক দাঁড়িয়ে আমাকে বলল হুজুর আমাদের গোষ্ঠী সবাই তবলিগি আমরাও তবলিকে যাওয়ার জন্য নিয়ত করেছি হুজুর আপনার ওয়াজ শুনে ওয়াদা করছি আর তবলিকে যাব না আপনার হাতে হাত দিয়ে তবা করে কলমা পরে পুনরায় মুসলমান হব এই সতেরো জন ছেলে যখন আমার হাতে হাত দিয়ে পুনরায় কলমা পড়ে আবার তবা করলো সেই মাহফিলের মধ্যে তারা সামনে থেকে একজন একটা বড় রামদা নিয়ে আমার উপর অ্যাটাক করেছে আমি বসে গেলাম দাটা উপরে চলে গেছে যাই হোক আল্লাহ আমাকে হেফাজত করে আনলো আমি জিজ্ঞাসা করলাম হামলা একবার কেন হামলা দুইবার কেন হামলা তিনবার কেন নয় কেন আঠারো বার করতে পারো পঞ্চাশ বার করতে পারো বার করতে পারো ভেতর থেকে জানকানা বা হির করবা কিন্তু কলিজা থেকে রসুলকে কিভাবে সরাবা কথা বলেন ঠিক না ঠিক আমার বাবারা শিখেন আমি বক্তব্য দিয়েছিলাম যারা যাবে তবলিকে তাদের বউ নিয়ে যাবে ফাবলিকে ঠিক আছে নি যারা যাবে তবলিকে এখন বলবেন হুজুর এটার একটু দলিল সাই দলিল নিবেন আমাদের কালামিয়া বাজার একজন তবলিক জামাতের স্থানীয় মোবাল্লিক সে তবলিকে গেছে তবলিক করার জন্যে এদিকে তার বউ ফালাই গেছে আরেকজন অল্লাই কথা বলে না কেন সে এক বছর পরে আবার বিবাহ করলো তা আমি বললাম যারা যাবে তবলিকে তাদের বউ নিয়ে যাবে পাবলিকে এই জন্যেই কারণ রসুলে পাকের দুশ্মনী করার জন্য যখন গিয়েছ তোমাদেরকে তো আল্লাহ সাই করতে থাকবে কথা বলেন ঠিক কিনা ইজ্জত তো মৌমিনের জন্যে ইজ্জত তো আমার নবীর জন্যেই ইজ্জত তো আল্লাহর জন্যে ইজ্জত তো মুনাফিকের জন্যে নয় সমস্ত ইজ্জতের মালিক হচ্ছে সুন্নি আল কথা বলেন ঠিক না ঠিক ও আমার বাবারা তোমরাল্লামা ফারুকিকে হত্যা করাছ শোনো আজকে আমি বলছি তোমাদের খে যদি আমাকেও হত্যা করা হয় আমার কলিজা কেটে দেখবা সেই কলিজার ভিতরে আমার নাম নাম্যবারক আছে কথা বলেন ঠিক না বে ঠিক জাটকি দিও না হুমকি দিও না যদি সাহসটাকে সামনে এসে কথা বলো ফোনের মধ্যে জাটকি দেখল নলা একটুও থেকছ না বাজারে কি নলার অভাব পড়ছে নি তুই আর নলা কিল্ল কুলি যাস আল্লাহ এই ধরনের কম্বক্ত জালেমদের থেকে ওলা হলে সুন্নতকে হেফাজত করুক উচ্চ আওয়াজে বলুন আমিন আমার বাবারা এই জালেমদেরকে যেখানে পাবেন যেখানে পাবেন সেখানে আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন যে মসজিদে এসে এসে তবলিগ জামাত করছো যদি মসজিদের মধ্যে যদি স্বপ্ন দুষ হয় বাইরে হবে কীভাবে জাননি এই কথাটা জিজ্ঞাসা করবেন দেখবেন সবাই বড় বড় দেশিগুরের ডিমের মতো সব করি তাকে একজন উত্তর দিতে হয়তো আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক এই ধরনের জাল এম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমি যে কথাটা বলতে চেয়েছিলাম আমাদের থেকে নামাজ আদায় করতেই হবে নামাজ হচ্ছে সুন্নি মুসলমানের জন্য কথা বলেন ঠিক কি না যাদের ইমান ঠিক তাদের জন্যে নামাজ বে জন্য নামাজ নাই আজকে যারা বলে নামাজের কথা বলে আকিদা নিয়ে নাই আমার বাবারা আকিদা হচ্ছে ফ্লট আর ওই যে বললাম আমি নামাজ হচ্ছে দিনের খাম্বা আপনার কাছে ফ্লট আছে ওই ফ্লট যদি থাকে খাম্বাটা গাড়ার স্থান পাবেন যদি ফ্লট না থাকে খাম্বাটা লই ঘুরবেন গাড়ার কোনো স্থান পাবেন না সেই জন্যে আগে আকিদা ঠিক করতে হবে আকিদা হলো নামাজের মধ্যে নবীর খেয়াল আসবে কথা বলেন ঠিক কি না কেন আসবে সেটা আমি বললাম নামাজের ভিতরে নবীর খেয়াল আসবে এটা হচ্ছে আর আকিদা হলো আমরা নবীকে সালাম দেব যখনই সুযোগ পাই যখনই আমাদের সময় হয় যখনই আমাদের মন আমার রসুলের জন্য কাঁদবে তখন দাঁড়িয়ে হোক বসে হোক নামাজে হোক যেমনিভাবে হোক আমার নবীকে হামিষায় আমরা সালাম দিতে থাকবো কথা বলেন ঠিক না বে ঠিক কেউ যদি আমাদেরকে রুখতে আসে আমরা কি রুকে যাবো আমরা কি বন্ধ হয়ে যাব। আমার বাবারা না হা এগুলা মাহফিলে নয় এগুলা রাজপথেও আমাদেরকে কায়েম করতে হবে নাহলে যে হারে আমাদের দেশের মধ্যে এখন বাতেলরা সুযোগ পাচ্ছে এভাবে যদি চলতে দেওয়া যায় আগামীতে সুন্নি মুসলমান রাস্তায় বের হতে পারবে না কথা বলেন ঠিক কি না তারা কথায় কথায় বলে বেদা বাংলা ছাড়া করতে হবে কথায় কথায় বলে শাহজালালের মাজার ভেঙে দিতে হবে কথায় কথায় বলে শাহমানতের মাজার ভেঙে দেওয়া ভেঙে ভেঙে দিতে হবে আমার প্রশ্ন হল বাংলার জমিনে ইসলাম প্রচার হয়েছে শাহজালালের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে শাহ ফরানের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে আল্লাহর রু মাধ্যমে যদি আল্লাহর রু শানে এবং সুন্নি আলেমদের শানে যদি বিয়াদবি করা হয় সুন্নি জনতাত্ত্বুদেরকে বাংলা ছাড়া করতে দিতে বুধ قربنا. الله ما دلك قبول قرنك. آمين. وآخر دعوانا عن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.